বিপ্লব মিডিয়া নবী প্রেমিক সুন্নিয়তের চ্যানেলে আপনাকে জানাই স্বাগতম। আল্লাহর একজন নবী ছিল হযরতে উজাইর আলাইহিস সালাম। মারহাবা করো হযরতে উজাইর আলাইহিস সালাম। গো বাবা, একটা গাধার উপরে সওয়ার হইয়া গো একটা এলাকায় তিনি গেল। যাইয়া উজাইর আলাইহিস সালাম দেখে গো, আমার আল্লাহ, এই এলাকার গোরবাড়ি গুলা একটা ছাদের উপরে উঠায় রাখছে, এলাকার মধ্যে মনে হয় বিপদ আপদ হয়েছে, গুমনি জ্বর হয়েছে। বাবারে, লাশের মিলন মেলা চলতেছে, লাশ আর লাশ দেখা যায়। যজরতে উজাইর আলাইহিস সালাম মনে মনে ভাবতেছে, মানুষগুলো যে মইরা গেল গো, আমার বিশ্বাস, মানুষদের কি আমার আল্লাহ আবার জিন্দা করব, আমার আল্লাহ আবার তাদেরকে এক সময় জিন্দা কইরা আমার আল্লাহ পাক হিসাব নিকাশ নিব। কিন্তু আমার বুঝে আসে না কেমন কইরা গো আমার আল্লাহ তাদেরকে আবার জিন্দা করব। এই কথাটা হযরত উজাইর আলাইহিস সালাম মনে মনে ভাবতেছে গো, আমার আল্লাহ পাক বলে, উজাইর গো আপনি চিন্তা করতেছেন এই মরণের কথা, মরণের পরে আবার কেমন কইরা আমি আল্লাহ জিন্দা করব, তাইলে আমি আল্লাহ আপনারে দিয়ে একটা পরীক্ষা করি। হযরত জিব্রাইল আমিনকে আমার আল্লাহ ডাক মারছে, জিব্রাইল রে যা যা জানা আমার উজাইরের কাছে যাইয়া গো, তার রুহটা নিয়ে চইলা আয়। হযরত উজাইর আলাইহিস সালাম ওই জায়গার মধ্যে ইন্তেকাল করলেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। বাবা গো, বাবা গো, প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তুমি যত টাকার মালিক হইয়া থাকো, যত সম্পত্তির মালিক হইয়া থাকো রে, এমন কোন মানুষ নাই রে যার কাছে আজ রাইলাইব না। জিব্রাইল উজাইরের কাছে আইসা রে, তার রুহটা লইয়া চইলা গেছে আমার আল্লাহ। ওই মুহূর্তে তার রুহটা চইলা যাওয়ার পরে বডিটা পালায় রাখছে, এক বছর দুই বছর তিন বছর যাচ্ছে, কিন্তু দেহটা কোনো কিছু হয় না। বাবা গো, এক বছর দুই বছর করতে করতে চল্লিশ বছর পঞ্চাশ বছর হইয়া গেছে, আমার আল্লাহ পবিত্র কালাম পাকে ঘোষণা দিলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আমার আল্লাহ ইরশাদ করল, জগতের মানুষ আমি আল্লাহ ঘোষণা দিলাম রে, যারা আমি আল্লাহ পাকের রাস্তায় শহীদ হয়ে যায়, যারা মইরা যায় তারা মরে না, তারা মরে না, তারা জিন্দা, তারা জিন্দা, আমি আল্লাহ গো তাদের কবরের মধ্যে খাবার পর্যন্ত পাঠাই। তাইলে আজকে প্রমাণ হয়ে আলো, যারা আল্লাহর রাস্তায় মইরা যায়, যারা আল্লাহর রাস্তায় শহীদ হইয়া যায়, যারা আমার আল্লাহরে ডাকতে ডাকতে গো আল্লাহরে রাজে সন্তুষ্ট কইরা মইরা যায়, তারা মরার পরে তাদের কবরের মধ্যে আমার আল্লাহ খাবার পাঠায়। আওয়াজ দিয়া বলেন বাজান ঠিক কি না। হযরত জিব্রাইল আমিন তার রুহটা নিয়ে গেলেন, এক বছর দুই বছর তিন বছর এমনি ভাবে চল্লিশ বছর পঞ্চাশ বছর গো, উজাইরের লাশটা জমিনের মধ্যে পইরা রইছে। আমার বাবার বন্ধুরা, যাইতে যাইতে একশত বছর হইয়া গেল, হযরতে উজাইর আলাইহিস সালামের লাশ কোন পশু পাখি ঠুকুর দেয় না, লাশটা পচে না। তাইলে বোঝা যায় যারা আল্লাহর নবী আল আম্বিয়া উ আহিয়া উ ফি কুবুরিহিম ইউসাল্লুন, যারা আম্বিয়াই কেরাম তারা জিন্দা আছে, তারা জিন্দা আছে, তারা কবরের মধ্যে নামাজ পর্যন্ত আদায় করে। যারা আল্লাহর প্রেমে পাগল হয়ে যায় রে, তারা মরতে দেরি রে, আমার আল্লাহ পাই তাদের এই দেহটাকে জমিন রেখার জন্য আমার আল্লাহ হারাম কইরা দেয়। তাইলে মনে রাইখো, মনে রাইখো, যারা আল্লাহর বন্ধু তারা ইন্তেকাল করে সত্য, লেকিন তাদের মাটি কবরে খায় না। ঠিক কিনা? আওয়াজ দেন ঠিক কিনা? আমরা যে নবীর উপরে দরুদ পড়ি, আমরা যে নবীর উপরে সালাম পাঠাই, বাবা গো এই নবী ইন্তেকাল করেছে, লেকিন আমার নবী হায়াতুন নবী, যদি আমার নবী মরে পচে গলে যাইতো, তাইলে আমরা যে দুরুদ আর সালাম পাঠাই গো, এই দুরুদ আর সালাম আমার নবী শুনতো না। ঠিক কিনা? আপনারা আপনাদের বিবেকের কাছে আমি কথাগুলো রাখব, খালি যে সবকিছু কোরআন হাদিসের মধ্যে আমরা খুঁজে দেখুন লাগবে এরকম না।
আমি কিছু কথা বলবো যে সমস্ত কথাগুলো আপনাদের বিবেক দিয়ে আপনারা বুঝতে পারবেন বাজান মানুষ যখন কবরটা জিয়ারত করতে যায় এই যে মাওলানা সাহেবরা যায় আমরা যাই আজানি কবরের পাশে কি কই কথা কয় না কি কই আপনারা আমরা সালাম দেই আমি আপনাদের কাছে জানতে চাই সালাম দেওয়া কি সুন্নাত সালাম দেওয়া কি সুন্নাত জবাব লওয়া কি তাহলে এই যে মইরা গেছে গাই বেড়া রাজে সালাম দিলাম কবরের পাশে যাইয়া এই বেড়াই কি কানে শুনতে পায় যদি না শুনে তাহলে সালাম দেন কথা কয় না বাজান আমি আলেমুল আমরা সুত থাকবেন আপনি কোন একজন লোক যদি না শুনে তাহলে সালাম দেওয়া দরকার আছে শূন্য যে সালাম দিবেন তাহলে একজন সাধারণ মানুষ যারা ইন্তেকাল করছে কবরের মধ্যে এদেরকে যদি সালাম দিতে হয় এরা যদি শুনতে পায় তাহলে আমার নবী সমস্ত নবীদের নবী যেই নবী হলেন মুসা কালিমুল্লাহ ঈসা আলহুল্লাহ আদম সাবিউল্লাহ সমস্ত নবীদের নবী এই রাসূলের উপরে দরুদ পড়লে আমার নবী শুনতে পায় কি পায় না অবিশ্বাসের কিছু আছে এক বছর দুই বছর একশো বছর জমিনের মধ্যে পয়রা রইল পোকায় ধরে না মাছি আসে না গো আমার বাবারা জমিনে খায় না তুমি আর আমি মইরা গেলে গো তোমার আর আমার দেহ পচা শুরু হইয়া যাইব ঠিক কি না ওই আমি চলে যাব আমাই তোমরা বইলা যায় না আমি চলে যাব আমাই তোমরা বইলা যায় না আমার ডাইনে বামে মাটি মাটির বিছানা আমার ডাইনে বামে মাটি না 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 আমরা কোনো হইতেছে না জমতেছে না আপনাদের অসুবিধা হইতেছে নি গাইলে গুনা হইব বলেন গুনা হবে তাইলে আমার ডাইনে বামে মাটি মাটির বিছানা আমি চলে যাব আমায় তোমরা বইনা যায় না আমি চলে যাব আমায় তোমরা বইলা যায় না আমার ডাইনে বামে মাটি মাটির বিছানা আমার ডাইনে বামে মাটি মাটির বিছানা হাই হাই গরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিবে তাহারা হাই হাই গরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিবে তাহারা হাই হাই এখন বুঝলাম এই দুনিয়ায় কে হয় আপন না হাই হাই শেষে বুঝলাম এই দুনিয়ায় কে হয় আপন না আমার ডাইনে বামে মাটি মাটির বিছানা আমার ডাইনে বামে মাটি মাটির বিছানা আমি চলে যাব আমায় তোমরা বইনা যায় না আমি চলে যাব বইলা যায় না আমার ডাইনে বামে মাটি মাটির বিছানা আমার ডাইনে বামে মাটি মাটির বিছানা একশো বছর হযরত উজাইরের এই দেহটা জমিনের মধ্যে পয়রা থাকলে গো আমার আল্লাহ পাক আবার হযরত উজাইরের রূহটা ওই দেহের মধ্যে ফেরত দিয়া দিছে গো এইটাই আমার কথা না আমার আল্লাহ পাকের কালামের কথা উজাইরের দেহের মধ্যে গো আমার আল্লাহ যখন রূহটা ফেরত দিয়া দিল হযরত উজাইর একশত বছর পরে তিনি আবার জিন্দা হইয়া গেলেন আমি আপনাদের কাছে জানতে চাই গো ও আমার শ্রীনগরের বাবারা আপনার আর আমার আল্লাহ হযরতে উজাইর আলাইহিস সালাম কে যদি একশত বছর পরে জিন্দা করতে পারি তোমার আর আমার মাওলাই গো তোমারে আমার জিন্দা করতে পারে কি পারে না আওয়াজ দিয়া বলেন পারে কি পারে না হযরত উজাইরের কাছে রূহ আসলে আবার আল্লাহ জিজ্ঞাসা করলো উজাইর
একদিন কিছু সময় কম বা একদিন আমার কাছে মনে হয় রূহ ছিল না আমার আল্লাহ কই না তোমার কাছে একদিনের কিছু সময় বা একদিন রূহ ছিল না এমন ছিল না রে আমি আল্লাহ 100 বছর পর্যন্ত তোমার কাছ থেকে রূহটা নিয়া যাইয়া 100 বছর পরে রে আমি আল্লাহ তোমার কাছে রূহটা পাঠাইছি বাবা গো তুমি আর আমি যখন কবরের মধ্যে চলে যাব কবর থেকে তোমাকে আমাকে যখন উঠানো হবে যে যে অবস্থার মধ্যে মারা যাইবা রে সেই অবস্থার মধ্যে গুহা শরীর ময়দানে উঠবা ওই সময় অনেক মানুষ যারা ঈমানদার থাকব তারা ঘুম আর ঘুম এমন ঘুম তারা কবরের মধ্যে ঘুমাইব যেই দিন গো ইসরাফিল আলাইহিস সালাম সিংহের মধ্যে ফুক মারবো ওই দিন মানুষগুলা চোখগুলা কসলায়া কসলায়া এই দুনিয়াটা হাসরের মাঠ হইব গো এই দুনিয়ার মধ্যে তারা উঠা আমার মাওলার দরবারে হাজির হইয়া যাইব আর মহব্বতের আওয়াজে কন্যা সুবহানাল্লাহ হযরত উজাইর ডাক মারছে মাহমুদ আমার কেন জানি গো খটকা লাগে কটকা লাগে মানে কি কয় আল্লাহ 100 বছর পার হইয়া গেল গো তারপরেও আমার কাছে কেন জানি আগের মতোই সব মনে হয় 100 বছর বয়সে অনেক কিছুই পরিবর্তন হয়ে যাওয়ার কথা আমার আল্লাহ ডাক মারছে ও যাই রে তুমি যে সমস্ত খাদ্য দ্রব্যগুলো দেখছো এইগুলা আমি আল্লাহ আগের মতোই রাখছি কিন্তু তুমি যে গাদার উপরে সওয়ার কইরা এই মহল্লার মধ্যে তুমি আইছো তোমার এই গাদাটা এখন কিন্তু আগের মতো নাই তোমার গাদাটা মারা গেছে দেখো তোমার গাদাটা এই জায়গার মধ্যে ময়রা পয়সা গই লাগেছে আমার বন্ধুরা হযরত উজাইর আলাইহিস সালাম ওই মুহূর্তে তিনি দেখতেছেন তিনার যে গাদাটা ছিল এই গাদাটা পাশে পয়রা রইছে ময়রা পয়সা গই লাগেছে আমার আল্লাহ ডাক মারছে উজাইর আমি আল্লাহ তোমার এই মরা জিনিসটা জিন্দা কইরা গো আমি আল্লাহ পাক দেখাইয়া দিই আমি আল্লাহ তোমার কাছে 100 বছর পর্যন্ত রূহ না রাইখা আমি আল্লাহ আবার রূহ দিছি আবার তোমার এই গাদাটাকে মাইরা আমি আল্লাহ রূহ নিয়া এটাকে মাটির সাথে মিশাইয়া দিছি আমি আল্লাহ আবার তার জিন্দা কইরা তোমারে আমি দেখাইয়া দিই আমি আল্লাহ জগতের মানুষে মৃত্যু দিব আবার এইভাবে আমি আল্লাহ মানুষে জিন্দা করব আর মহব্বতের আওয়াজে কন্যা সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা এমন দেশে যাবি রে মন যেই দেশের নাই ঠিকানা এমন দেশে যাবি রে মন যেই দেশের নাই ঠিকানা হায় হায় এমন গহরে শুইবারে মন যেই গরে রে নাই বিছানা আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদিন আমার আল্লাহ পাক ওই মুহূর্তে
পাগল হয়ে যায় গো যারা আমার নবীর পাগল হয়ে যায় ওই বান্দাটা মরবে নাকি আমার আল্লাহ তাদেরকে জিন্দা রাইখা দিব আর মহব্বতের আওয়াজে কন্যা সুবহানাল্লাহ বাবাড়া আমার বন্ধুরা আমার তাইলে আসেন একটু বাস্তবতার সাথে আমি আজকে আলোচনাটা করি বাবা গো বন্ধু গো ও আমার বন্ধুরা বাবাড়া তাইলে একটু আমি আপনাদের সামনে যদি একটু আলোচনা করি আজকে মুসলমানদের মধ্যে মুনাফিকের অভাব নাই আমার বাবার আমার নবীর সময়ে মুনাফিক ছিল ছিল কিনা আওয়াজ দিয়ে কোন ছিল কিনা আমি বলবো যুবক মুনাফিক মুনাফিক বড় খারাপ জিনিস মানুষের কথা মানুষের কাছে লাগানো মানুষের কথা মানুষের কাছে লাগায়া দিয়া তুমি একটা বিশৃঙ্খলা লাগায়া দাও অনেক মুনাফিক মার্কা মানুষ দেখবা আজকে এত সুন্দরভাবে আমি চেষ্টা করতেছি কোরআন হাদিস থেকে দুই চারটি কথা বলার জন্য পিছনে বাতাস দাও দুই চারটি কথা বলার জন্য তারপরও কিছু মানুষ থাকবে মুনাফিক মার্কা মুসলমান যারা আজকের মাহফিলের সমালোচনা করবে কথা কোন ঠিক কিনা আসেনি আসে কিনা এই গুলা মনে রাখবা কালকে যদি কোন মানুষ আজকের এই প্রধান বক্তা আলোচনা করছে যদি সমালোচনা করে মনে করবে এটা মুনাফিক মার্কা মুসলমান কারণ আমি বানায়া কথা বলি নাই গো আমি কোরআন হাদিস থেকে কথা বলতেছি কথা কোন ঠিক কিনা মুনাফিকের আরো কিছু সংজ্ঞা আপনাদেরকে দিয়া যাই আমার আল্লাহ পাক বললেন ওয়ালা তুসাল্লি আলা আহাদি মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবর আমার আল্লাহ পাক বলেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি কোন মুনাফিকের জানাজার নামাজের মধ্যে যাইবেন না হুজুর আপনি কোন মুনাফিক মইরা গেলে গো তাদের জানাজার মধ্যে যাইবেন না কবরের পাশে দাঁড়াইবেন না তাইলে বোঝা যায় মুনাফিক ভালো না মুনাফিক আমার আল্লাহ পছন্দ করে না ঠিক কি না কো মুনাফিক আল্লাহ মুনাফিক কিন্তু কয়েক জাতের আছে কয়েক এই যে এতক্ষণ পর্যন্ত যে আলোচনা হয়েছে আমি শুনছি না কে কি আলোচনা করছে আমি শুধু বলবো সকল উলামায়ে কেরাম যারা রয়েছেন তাদের একটা স্টেশন একটা মাত্র কথা বলার পিছনে টপিক সেটা হলো নবীর ভালোবাসা আর আরেকটা কথা হইল নবীর ভালোবাসার পরে তোমাকে আমাকে আল্লাহ পাকের ইবাদত বندگی করার জন্য আমার আল্লাহ পাক বলেছেন সুবহানাল্লাহ আপনি আর আমি নবীর ভালোবাসা নাই এই স্টেজে আলাইহিস সালাম আছেন আমার ভাইদেরকে গেনে গুনি ভাই কোরআন হাদিস পড়ছে আমি তাদের কাছ থেকে জানতে চাই একজন লোক নামাজ পড়ে পাঁচ ওয়াক্ত কিন্তু নবীর ভালোবাসা নাই আপনারা আওয়াজ দিয়া সকলেই বলেন এই লোকটায় নামাজ পড়লে কাজে আসবে না আসবে না আসবো বাজান আসবো আসতো না নামাজ নামাজ তো আমল নবীর ভালোবাসা ইমান কিন্তু তার নামাজ হবে না এখানে আমি বুঝাইতে চাচ্ছি বাজান আপনি যে কথা বলতেছেন ওইটাই ওইটাই আমি বলতেছি যে আমার রাসূলের ভালোবাসা আগে একজন লোক আমার আমার নিজের কথা বলি এই আলেমের কথা বলি ওনার কথা বলি নামাজের ঘাটতি তোমার আর আমার থাকতে পারে আছে আল্লাহ যদি হাসর ময়দানে ধরে একটা বান্দাও যাইতে পারবা না খোদার কাছে সাম যাইতে পারবা না আমার নবী বলেছেন যেই মানুষটার ভিতরে আমি রাসূলের প্রেম মহব্বত আছে নামাজ সদায় গাড়তি থাকলো সে জান্নাতে যাবে কিন্তু মাসুল আছে মাসুল আছে ওই যে নামাজ কম পড়ছেন রোজা কম রাখছেন ইবাদত কম করছেন এর লাগে কিছু গুতাগুতি খাওয়ান লাগবো না
আমার নবী বালাগো আমার নবী বালাগো আমার নবী বালাগো কা কইলো ওই তো না কইলো তো না ভালো কথা কইছো না আজকে ওয়াজ ভালো হইছে আজকে এটা কইতে দিবা না ওয়াজ করে শেষ করতে ওয়াজ তো ভালো হইছে আজকে মারহাবাগণ মারহাবা আমি আমার মতো আলোচনা করি বাজানের কমন ফোর্সে বুঝছেন আপনারা মানে আমি যেই কথাটা কইতাছিলাম ওইটা ওনার কাছে ভালো লাগছে বলছে অর্থাৎ আজকে মূল জায়গার মধ্যেই হাত দিছি কথা কোন ঠিক কি না যেই লোকটা বলে আমি নবীকে ভালোবাসি সেই লোকটা নামাজ ছাড়তে পারে কথা কোন ঠিক কি না যেই লোকটা নবীকে ভালোবাসে বলে এই লোকটা দাড়ি কামাইতে পারে না কথা কোন ঠিক কি না যে লোকটা বলে আমি নবীকে ভালোবাসি সে রমজানে রোজা ছাড়তে পারে না মুখে মুখে নবীরে ভালোবাসি ভালোবাসি কিন্তু কাজে কর্মে শয়তানের মতো মুখের মধ্যে আমার দাড়ি নাই আমার নামাজের খবর নাই আমি মানুষকে ঠকাই আমি কিসের নবীকে ভালোবাসি না আমার আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আমার নবীর আদর্শ উত্তম আদর্শ নবীর আদর্শ ধরো নবীর আদর্শ ধরলেই দুনিয়াতে শান্তি আর শান্তি মইরা গেলে তোমার কবরটার মধ্যে আমার আল্লাহ জান্নাতের খাজিনা পাঠাই বুঝুরে কোন সুবহানাল্লাহ বাজান মইরা যাইতে হইব এই জন্য বাবারে একটা কদম যখন তুমি আর আমি দিব তখন চিন্তা কইরা কদমটা দিতে হবে কথা বলেন ঠিক কি না আমি বলতেছিলাম বন্ধু মুনাফিকের কথা মুখে একটা ভিতরে আরেকটা ভিতরে একটা মুখে আরেকটা তারে বলা হয় মুনাফিক এক জায়গার মধ্যে তুমি গেলা যাইয়া নবীর ভালোবাসার কথা বললা আরেক জায়গার মধ্যে যাইয়া বললা নবীর ভালোবাসা বলতে কিছু নাই আমরা এক বক্তা দেখছি কয় কোরআনে বলে আল্লাহ কোন জায়গার মধ্যে নবীর ভালোবাসার কথা কয় না নাউজুবিল্লাহ এই আল্লাহ বলে আল্লাহ কইছেন আল্লাহ ভালোবাসার কথা দেখছেন এখন ভালো বলে এক ফরাই তোর এমন আলম আছে কইছেন আল্লাহ ফাত্তাবিউনি হাবিবকুমুল্লাহ আল্লাহ নিজে কইছে বাজান আল্লাহ আল্লাহ কইছে যে আমারে ভালোবাসতে হইলো আমার নবীরে ভালোবাসো সুবহানাল্লাহ আমারে পাইতে হইলে আমার রাসূলের ইতিহাদ করো ইত্তেবা করো অনুসরণ করো আচ্ছা আপনারা বলেন আল্লাহরে কি আপনারা আমরা দেখছি জোরে কোন দেখছি আমার নবীর সাহাবীরা দেখছে নবীর সাহাবীরাও দেখছে না নবীর সাহাবীরা আমার রাসূলরে দেখছে আমার রাসূলের অনুসরণ করছে আমার রাসূলের অনুসরণ কইরা তারা মাওলারে পাইছে জোরে কোন সুবহানাল্লাহ কথায় কথা মনে হয়ে গেল কথায় কথা মনে হয়ে গেল যারা আমার নবীর পাগল হয়ে যায় এই গোটা দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুই তাদের বশবর্তী হয়ে যায় আমার আল্লাহ তাদের অনুগত কইরা দেয় জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ রাসূলের চারজন খলিফা ছিল চারজন খলিফা ছিল বাবারে এই দিকে কথাটা বলি তাইলে যেহেতু গেছি গো ওই দিকে চারজন খলিফা ছিল এই চারজন খলিফা আল্লাহ রাসূলকে ছাড়া কিছু বুঝতো না বাবারে আমরাও নবী ছাড়া কিছু বুঝি না আমরা নবী নবী করি নবী যাহা দিয়েছে তাহি আমরা মানি ওমা আতাকুম রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু আল্লাহ বলেছেন আমার রাসূল যা দিয়েছে তা তোমরা গ্রহণ করো নবী যাহা বলছে বিরত থাকার জন্য তা থেকে তোমরা বিরত থাকবা তাইলে নবী যেইরা দিছে এইটা মানতে হইব বাজান আর যদি না মানেন তাইলে বুঝতে হবে আপনি মুনাফিক মার্কা মুসলমান ঠিক কি না বলেন আমার বাবার বন্ধুর যে কথাটা বলতেছিলাম নবীরে ভালোবাসনি নবীর কাছে গেলে গো সব কিছু তার অধীনে হয়ে যায় আমার আপনার নবী জি যখন আল্লাহর রাসূল ইন্তেকাল করলেন সাহাবায়ে কেরাম সবাই আমার রাসূলের জন্য দেওয়ানা হয়ে গিয়েছিল আল্লাহু আকবার আল্লাহু আকবার পাগলের মতো হয়ে গিয়েছিল তুমি আর আমি কিসের আশেকে রাসূল দাবি করি কিসের আশেকে রাসূল দাবি করি আজকে নবীর জন্য কয়দিন তুমি কাঁদছো চোখের পানি ফালায় কয়দিন কাঁদছো সাহাবীরা পাগল হয়ে গেছে গা দেওয়ানা হয়ে গেছে গা নবীর লাগিয়া খানাদারা ছাইয়া দিছে দেশ দেশান্তরে চইলা গেছে আরে কেমন পাগল আমার নবীর সাহাবীরা ছিল আল্লাহ রাসূল যেখানে যাইত আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম আমার নবীর জন্য এমন পাগল হয়ে যাইত আমার নবীর না দেখলে সাহাবায়ে কেরাম দিশে হারাম হয়ে যাইত তুমি আর আমি ইসলামের জন্য কি করলাম আজকে ইসলামটাকে তছনছ করে দিলাম ইসলামটাকে আজকে বিজর্মীদের কাছে হাসির পাত্র বানাইলাম মুসলমানদের আজকে বিভাজন তৈরি হয়ে গেছে কারণ আমাদের মধ্যে একতা একতা
যে ধর্মটাকে আল্লাহ বললেন ইন্নাল লাযীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ বলেছেন ইসলাম ধর্ম, আমি আল্লাহ পাকের কাছে একমাত্র মনোনীত ধর্ম, ইসলাম ধর্মটা হক ধর্ম। আর ইসলাম ধর্মটারে গুতাগুতি কইরা ইসলাম ধর্মটার ১২টা বাজায়া দিছি আমরা, ঠিক কিনা বলেন? বাবাটা আমার এই কথাটা আমি আপনাদেরকে বলি, আজকে যে ইসলামটা পাইলাম আমার নবীর সাহাবীরা কিন্তু এই ইসলাম পায় নাই, পাইছে? আজকে ইসলামটা নষ্ট কইরা দিলার যুবক তোর পায়ের মধ্যে দইরা আমি আজকে যাত্রা লাগা কই যুবক রে, এই ইসলাম তারে লইয়া আর হাসি তামাশার পাত্র তোরা বানাইস না। এই এলাকার মধ্যে আমি জানি না নেশাগ্রস্ত কোন ছেলে পেলে আসো কিনারে, বিদর্মীরা নেশা খায়, মুসলমানের ছেলে নেশা খাইতে পারে না, মুসলমানের ছেলে মুসলমানের সন্তান সুদ ঘুষ খাইতে পারে না। আমার নবীর আদর্শের মধ্যে সুদ ঘুষের কোন ছিল না। বাবা গো বন্ধু গো এইগুলা ছাইরা দাও, ইয়াবা বাবা ট্যাবলেট ফেন্সিডিল ছাইরা দাও, এইগুলা মুসলমানের ছেলে খাইতে পারে না, এগুলা বিদর্মীদের চাল। আজকে যে ইসলামটা পাইলাম এই ইসলামটা এরকমের ছিল না রহমাতুল্লিল আলামিন, প্রথম জীবনে ইসলামটার গোপনে গোপনে প্রচার করছে গো আমার বাবাটা। বন্ধুরা আল্লাহর নবীর কাছে আমার আল্লাহ পাক বলল ইয়া রাসূলুল্লাহ মায়ার নবী ও গো দয়ার নবী আর গোপনে গোপনে ইসলাম ধর্ম প্রচার করা যাবে না, হুজুর এখন থেকে গো আপনি নবী এখন প্রকাশ ইসলাম ধর্ম প্রচার করবেন গো। আমার নবী যখন প্রকাশ ইসলাম ধর্ম প্রচার করলো বাবারে ওই সময় মক্কার কাফেররা বেঈমানেরা আমার নবীরে পাগল কয়, আমার নবীরে মাজনুন কয়, আল্লাহর নবী না নামাজের মধ্যে দাঁড়াইলে গো আল্লাহর নবীরে তারা মারে আমার আপনার নবীর মাথার মধ্যে, যখন আল্লাহর নবীর সাজদায় যাইত আল্লাহর নবীর মাথার মধ্যে উটের পচা নারী বড়ি গুলা দিয়া দিত আমার নবীর মারত গো। এমন একটা সময় হয়েছে বাবার হাবশার বাদশা নাজ্জাশীর কাছে গো আল্লাহর নবীর সাহাবীদেরকে আল্লাহর রাসূল পাঠায়া দিছে, যাও যাও নাজ্জাশীর দরবারের মধ্যে চইলা যাও, হাবশার দরবারের মধ্যে যাও, হাবশার দরবারের মধ্যে তোমরা আরাম নিরাপদ থাকতে পারবো। মক্কার কাফেরেরা আমার নবীরে মারতো, সাহাবায়ে কেরামদেরকে নির্যাতন করত। আজকে কেমন আসে কেন রাসূল হইলা রে, আজকে মুখে মুখে গো নবী দাবি কর কিন্তু কাজে কর্মে আজকে তোমার আর আমার মধ্যে বিদর্মীদের কালচার। আল্লাহর নবীর সাহাবীরা মার খাওয়ার পরেও আমার নবীর সারে নাই, আল্লাহর নবী শিয়াবে আবু তালিবের মধ্যে আল্লাহর নবী চই লাগেছে, যুবক রে ওই জায়গার মধ্যে নবীর রহমাতুল্লিল আলামিন কি তারা তিনটা বছর পর্যন্ত আল্লাহর নবীর আবদ্ধ কইরা রাখছে? কয় বছর? এই ঘটনা আপনারা শুনছেন আগে তিন বছর আল্লাহর নবীর আলেমুল আমরা জানে। জি জি তিনটা বছর আল্লাহর রাসূলকে অবরুদ্ধ করে রাখছে, এত কষ্ট দিছে বাজার আল্লাহর নবী, যে সমস্ত লোক ছিল সাহাবাই কেরাম ছিল তাদের সাথে কুরাইশের কাফের যারা ছিল তারা বিবাহ বন্ধন পর্যন্ত শুদ্ধ করে দিছে, তোমাদের ছেলে মেয়ে ওই মুহাম্মদের অনুসারী যারা আছে তাদের সাথে বিবাহ শাদী দিতে পারবা, ব্যবসা বাণিজ্য করতে পারবা না। আচ্ছা ব্যবসা বাণিজ্য না করলে খাইবো কি, পানি দিতে পারবা না, কিচ্ছু করতে পারবা না। একটা লেখা লেখা আমি এদিকে গেছি গিয়া কে লেখে জানি কথাটা এদিকে পড়ছে, তোমরা আমরা যে ইসলামটাতে হাসির পাত্র বানাইছি দেখো নবী কত কষ্ট করে গেছে ইসলামটার লাইগা, আজকে ১২টা ১৩টা বাজাই দিছো মুসলমান একদিন হাসরের ময়দানে আল্লাহর দরবারে তোমাকে আমাকে জবাব দিতে হবে, কথা বলেন ঠিক কি না? একদিন জবাব দিতে হবে। একটা কাগজের মধ্যে তারা চুক্তিগুলা করছে, চুক্তিগুলা কইরা খানায় কাবার সামনে তারা ঝুলাইয়া দিছে যে মুহাম্মদের সাথে তার অনুসারী যারা আছে তাদের সাথে কোনো ব্যবসা বাণিজ্য চলবে না, তাদের সাথে কোনো কেনা বেচা চলবে না, বিবাহ শাদী চলবে না, কোনো কিছু চলবে না। তারা এইভাবে লেখা খানায় কাবার সামনে ঝুলাইয়া দিছে। আল্লাহর নবী তাদের সাহাবীদের কইলা তিনটা বছর কত কষ্ট করছে, আল্লাহর নবী কিচ্ছু খাইতে পাচ্ছেন না। আল্লাহর নবীর সাহাবীদের এমন একটা অবস্থা হইছে আল্লাহর নবীর সাহাবীরা পাতা খাইছে, গাছের খাল খাইছে,
খাল খায়া তারা নিজের তৃষ্ণা নিবারণ করতে চাইছে, পানি নাই ঠিকমতো, পানিও তারা খাইতে পারে নাই, এমন একটা অবস্থা হইছে। নিজেরা পায়ের যে চামড়ার জুতা পরছে বাজার, এই চামড়ার জুতা পানিতে সিদ্ধ কইরা এই চামড়ার জুতা নিজেরা চিবাইছে আর নিজের ক্ষুধা নিবারণ করতে চাইছে। আজকে তুমি আর আমি কেমন নবীর আশিক হইল, তারা আমার নবী চাইতে চাই নাই, নবীর সাহাবীরা তারা সিদ্ধ কইরা জুতা পর্যন্ত চিবায় খাইছে, আর তুমি আর আমি আজকে এক বেলার পরে দুই বেলা যদি না খেয়ে থাকি তাইলে নামাজ পড়ি না আল্লাহ কিন্তু সরব করে কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর সাহাবী তিনটা বছর পর্যন্ত আল্লাহ রাসূলের সাথে থাকার পরে আমার আল্লাহ আমার রাসূলকে জানিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো তারা যে চুক্তিবদ্ধ করছে ইয়া রাসূলুল্লাহ, খানায়ে কাবার সামনে যে লেখাটা লেখা রাখছে যে কাগজটা লিখছে এটা উই পোকায় খাইয়া ফেলাইছে আপনি কইয়া দেন তো চাচার কাছে, চাচা আবু তালেবের কাছে কইছে চাচা আমারে যে আমাদেরকে যে জায়গার মধ্যে বন্দি কইরা তারা যে আমাদের সাথে কোনো ব্যবসা বাণিজ্য করে নাই, আমাদের সাথে কোনো ধরনের লেনদেন তারা করে নাই, চাচা গো এই চুক্তিবদ্ধ লেখাগুলা যে জায়গায় লিখছে খানায়ে কাবার এখানে এই জায়গার মধ্যে উই পোকায় খাইয়া ফেলাইছে, তো হজরতে আবু তালেব তিনি চলে গেলেন, আবু তালেব যাইয়া ওই ইহুদিদের কাছে বলছে, ইহুদিদের কাছে বলছে মক্কার কাফেরদেরকে বলছে যে শোনো আমার ভাতিজাই কইছে তোমরা যে সমস্ত লেখাগুলা চুক্তিবদ্ধ লেখাগুলা যে তোমরা খানায় কাবা লেখছো খানায় কাবার সামনে লেখছো এগুলো উই পোকায় খাইয়া ফেলাইছে। তখন মক্কার বড় বড় কাফের কুরাইশের লোক যারা কাফের ছিল তারা বলতেছে যদি মুহাম্মদের কথা সত্য হয় তাহলে আমরা আজকের পর থেকে তার সাথে আর কোনো শত্রুতা আমি করব না। তারা বড় বড় মক্কার কাফেররা গেছে যাইয়া দেখে আমার নবী যে কইছে যে তোমরা যাইয়া দেখো ওইখানে কাবার সামনে যে লেখাগুলা তোমরা লেখা তোমরা বাইদা রাখছিলা ওই লেখাগুলো উই পোকায় খাইয়া ফেলাইছে, তারা যাইয়া দেখতেছে ঠিকই শুধুমাত্র আল্লাহ শব্দ ছাড়া সম্পূর্ণ শব্দগুলা উই পোকায় খাইয়া ফেলাইছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, তারা ওই মুহূর্তে সবাই সিদ্ধান্ত নিল না তাদেরকে কষ্ট দেওয়া যাইব না রে, না তাদেরকে কষ্ট দেওয়া যাইব না, চলো আমরা মোহাম্মদের সাথে আবার আগের মতো প্রেম প্রীতি ভালোবাসা আমরা আবার তাদের সাথে সম্পর্ক স্থাপন করি। কিন্তু যারা কাফের মুশরিক ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, যারা কাফের মুশরিক বেঈমান তারা হইল নাপাক, মুসলমানরা তোমাদেরকে বইলা দিই কোনো বিধর্মীর সাথে গো কোনো সমবন্ধুত্ব কইরো না, কারণ কোনো বিধর্মী কোনো মুসলমানের ভালো চায় না, ঠিক কিনা বলেন? আলোচনা শেষ করে দিব, আমি বলতেছিলাম যারা আমার নবী আল্লাহ পাকের ইত্তেবা করে অনুসরণ করে যুবক এই সমস্ত মানুষের অধীনে আমার আল্লাহ পাক গোটা কুল কায়নাতের অনুসারী আমার আল্লাহ কইরা দেয়। সুবহানাল্লাহ, বাবাটা আমার হযরত উমরে ফারুক আজকে আরো দুঃখ কই যাইবে, মুসলমানদের সন্তান আমরা এই বেশি রাত করতাম না ফজরের নামাজ পড়তো না মানুষ, এখন যদি আমারে কয় যে ফজরের নামাজ পড়মু তাইলে আসল ব্যাপারটা পর্যন্ত আর নাইলে আধা ঘন্টা ওয়াজ করব ইনশাআল্লাহ মসজিদে পড়ে তো ফজর আমনে বইয়ে থাকলে কি সবাই তো পড়তে না, নামাজও পড়তে হবে ঠিক কিনা বলেন? আর কিছু আলোচনা চলুক, আইসি আবার ঠগায় গেল ওইতো না, বেড়ায় বড় বর্ষা করে আমার আনছে আমরা কোন কিছু কোন করি, আচ্ছা করি আমি করতে থাকি। আমি বলতেছিলাম বাবা গো এই দুঃখ যন্ত্রণা আমি কারে দেখাই, মুসলমানের ছেলে আবু বকর সিদ্দিক রে গালি দেয়, নাউজুবিল্লাহ, মুসলমানের ছেলে উমরে ফারুক কে গালি দেয়, মুসলমানের ছেলে উসমান জিন্নুরাইন কে গালি দেয়, মুসলমানের ছেলে আছে যারা হযরতে আলী কে গালি দেয়, আর আমরা আলী রে ভালোবাসলে মুসলমানদেরকে শিয়া বলে, এই রকমের লোক আছে না না? বাবাটা আমার হাকিকতের কথাটা তাইলে বলি, জিব্রাইল আমিন আইছে আল্লাহর নবীর সামনে, বাবা গো জিব্রাইল আমিন একটা খাঞ্জা ভর্তি আপেল লই আইছে, মারহাবা করুন, একটা থালার মধ্যে তার জিব্রাইল আমিন কিছু আপেল নিয়ে আসলো আল্লাহর নবীর সামনে আইসে কই হুজুর মায়ের নবী গো আজকের এই থালাটা আমার আল্লাহ
আল্লাহ পাঠাইছে ইয়া রাসূলুল্লাহ আপনি নবী যারে ভালোবাসেন গো আমার আল্লাহ পাক কইছে ইয়া নবী ও নবী ও গোমায়ার নবী আপনি যেন তার একটা আপেল নিয়া তার হাতের মধ্যে দেন আমার মায়ার নবী দয়ার নবী রে একটা আপেল ওই থালা থেকে লয়া গো আবু বকর সিদ্দিকের হাতের মধ্যে দিয়া আবু বকরের দিয়া কয় আবু বকর তোমার জন্য আমার আল্লাহ পাক তোহফা পাঠাইছে নজরুলা পাঠাইছে আবু বকর সিদ্দিক আপেলটা লইছে একপাশে লেখা দেখে যে ব্যক্তি আবু বকর সিদ্দিককে ভালোবাসবে না সেই মানুষটা কাফের হইয়া যাইব আবু বকরকে না মানলে কাফের হইয়া যাইব নুজহাতুল মাজালিস নুজহাতুল মাজালিস কিতাবের নাম বইরা দিলাম যাতে আমার কাছে প্রশ্ন করা না লাগে নুজহাতুল মাজালিস বললেই তোমরা পাইবা এক পাশে আপেলের মধ্যে লেখা রাখছে গো এই আপেলটা হইল আবু বকর সিদ্দিকের জন্য আর আপেলের আরেক পাশে লেখা রয়েছে কোন মানুষ যদি আবু বকর সিদ্দিককে ভালো না বাসে সে কাফের হইয়া যাইব হযরত জিব্রাইল আমার নবীর কই হুজুর মায়ের নবী গো আবার আরেকটা আপেল আপনি নবী যারা ভালোবাসেন গো তার হাতে আপনি আরেকটা আপেল দিয়া দেন আমার মায়ের নবী দয়ার নবী আরেকটা আপেল নিলেন ওই আপেলের মধ্যে লেখা দেখলেন এইটা আল্লাহ পাকের তরফ থেকে হযরত ওমরে ফারুকের জন্য হযরত ওমর কে গো আমার আপনার নবীজি ওই মুহূর্তে আমার আপনার নবীজি আপেলটা দিয়া দিলে আপেলের এক পাশে লেখা দেখলো যে মানুষটা হযরত ওমর কে ভালোবাসে না সেই মানুষটা আল্লাহ পাকের শত্রু হইয়া যায় হযরত ওমর রে কিন্তু এই জাহান্নামের তালা কইছে মারহাবা কর জাহান্নামের তালা তিনি যতদিন পর্যন্ত ছিল ততদিন পর্যন্ত জাহান্নামের তালা লাগানো ছিল মারহাবা কর এটা এটা পড়বেন পড়াশোনা করলে পাইবেন আর যদি না পান তাহলে আমারে কইয়েন আমি কিতাবের নাম কইরে দিমু নে জায়গা কইয়ে দিমু নে কোন জায়গায় গেলে পাইবেন মারহাবা কর আল্লাহর নবী আপেলটা ওমরে দিল কথা বললে লম্বা হবে গো আল্লাহর নবী তিন নম্বর আপেলটা নিলে জিব্রাইল কইয়া রাসূলুল্লাহ আপনি এই আপেলটা আপনি যারে ভালোবাসেন তারে দেন মায়ার নবী এবার আপেলটা হযরত ওসমান জিন্নুরাইন কে দিল আল্লাহর নবী আপেল দিলে গো ওই আপেলের মধ্যে লেখা দেখলো এই আপেলটা ওসমান জিন্নুরাইনের জন্য আপেলের আরেক পাশে লেখা এ জগতের মানুষরা যে মানুষটা হযরত ওসমান জিন্নুরাইন কে ভালোবাসবে না আল্লাহ তাকে পছন্দ করবে না আমার বাবারা এবার চতুর্থ নম্বর একটা আপেল আল্লাহর নবী নিলেন ওই আপেলের মধ্যে লেখা এইটা হযরতে আলীর জন্য আর আপেলের আরেক পাশে লেখা আছে গো কোন মানুষ যদি আলোর সাথে আলীর সাথে বিরুদ্ধাচরণ করে মনে রাখো সেই মানুষটা আল্লাহর শত্রু হইয়া যায় উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার এই জন্য এই চারজন খলিফাকে আপনারা ভালোবাসবেন মহব্বত করবেন